ক্লাস 9 বা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। তো দেখো, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বিভিন্ন স্কুলে যে সমস্ত অঙ্কগুলো বারবার এসেছে সেই অঙ্কগুলোই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এগুলো তোমরা বইতে দাগিয়ে নাও এবং ভালো করে প্র্যাকটিস যদি করে যাও অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো ফল করবে। তো দেখো, তোমাদের একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, যদি প্রয়োজন অনুভব হয় বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই শুভেচ্ছা জানিয়ে চলো ভিডিওটি শুরু করি। তো দেখো, গণিত প্রকাশ নবম শ্রেণী তোমাদের অঙ্ক বইয়ের একদম পেছনের পেজে তোমরা দেখতে পাচ্ছ পাঠ পরিকল্পনা। এই পাঠ পরিকল্পনা এখানে বিভিন্ন কালার দিয়ে আলাদা করে দেওয়া রয়েছে, যে এখানে দেখো জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একটা, মে থেকে আগস্ট পর্যন্ত একটা, তারপরে দেখো হলুদ কালার, এগুলো আলাদা করে দেওয়া রয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন সামেটিভ, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম সামেটিভ পরীক্ষার জন্যই কিন্তু আলাদা করে সিলেবাস দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখো, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যেগুলো দেওয়া রয়েছে অর্থাৎ আট নম্বর চ্যাপ্টার বা অধ্যায় পর্যন্ত হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, এটা ফার্স্ট সামেটিভের জন্য, ঠিক আছে। দেখো, আট নম্বর অধ্যায় পর্যন্ত কী কী আছে, একে আছে বাস্তব সংখ্যা, দুইয়ে সূচকের নিয়মাবলী, তিনে হচ্ছে লেখচিত্র, তারপরে চার স্থানাঙ্ক জ্যামিতি, পাঁচে রৈখিক সহ সমীকরণ, দুই চল বিশিষ্ট, ছয়ে সামন্তরিকের ধর্ম, সাথে হচ্ছে বহুপদী সংখ্যামালা এবং আটে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো দেখো, কোষে দেখি 1.1-এ যে অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও। 1 নম্বর 2 নম্বর, এদিকে 4 নম্বর, চারের আবার স্টার মার্ক দিয়ে রেখেছি, দেখো চারের 4 নম্বর এবং 5 নম্বর, 7 নম্বর, এই এটা 6 নম্বর হবে। তো এই তিনটা অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসতে দেখা গেছে। তারপরে 5, 6, 7 এবং 8 নম্বর দাগের অঙ্কগুলো ভালো করে করতে হবে। এবারে দেখো পরের পেজ অর্থাৎ পৃষ্ঠা নম্বর 8, এখানে প্রয়োগ 23 নম্বর প্রয়োগ, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসতে দেখা গেছে, এটা ভালো করে করবে। এবার দেখো কোষে দেখি 1.2, এটা পেজ নাম্বার 11-তে রয়েছে, এখানে যে অঙ্কগুলো ভালো করে করবে 1 নম্বরের সবগুলোই কিন্তু করতে হবে, এগুলো শর্ট কোশ্চেন, সত্য এবং মিথ্যা নির্ণয় নিরূপণ করতে হবে। তারপরে দেখো 2 নম্বর 3 নম্বর আর 5 নম্বর, এই অঙ্কগুলো ভালো করে করবে। এবার দেখো পৃষ্ঠা নম্বর 16, এখানে এই যে 43 নম্বরের যে প্রয়োগটা দেওয়া রয়েছে এটাও কিন্তু বারবার পরীক্ষা আসে দেখা গেছে, এটাও ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এবারে চলে এসো কোষে দেখি 1.3, এটা 19 নম্বর পেজে রয়েছে, যে অঙ্কগুলো ভালো করে করবে 1, 2, 3, এদিকে চলে এসো 5, 6 এবং 8, এইগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এবার 20 নম্বর পেজে কোষে দেখি 1.3, 14 নম্বর দাগের সবগুলো করতে হবে, এগুলো বহুবিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ, এগুলো সবগুলোই করতে হবে, এগুলো শর্ট কোশ্চেন। এবং 15 নম্বর দাগেরও কিন্তু আমি দেখো লিখে রেখেছি সব, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এগুলো শর্ট কোশ্চেন, এগুলো সবগুলো করে যাওয়াই ভালো। এবারে দেখো সূচকের নিয়মাবলীতে আমরা করব পৃষ্ঠা নম্বর 24, দেখো পৃষ্ঠা নম্বর 24-এ 19 নম্বর প্রয়োগ, 20, 21, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে বারবার। তারপরে দেখো এখানে 23 নম্বরের অঙ্কটা খুব ভালো, ও পরীক্ষায় আসতে দেখা গেছে বারবার, 24 নম্বর 27 নম্বর, ভালো করে করবে। এবার দেখো 26 নম্বর পেজ, 26 নম্বর পেজে 29 নম্বর অঙ্কটা খুব ভালো, এগুলো বারবার পরীক্ষায় আসে। 30 নম্বর, দেখো এই সব অঙ্কগুলো কিন্তু করে দেওয়া রয়েছে এখান থেকে, উদাহরণ থেকে দেখে যাবে, 30 নম্বরটা করবে এবং 31 নম্বরটা করবে, এগুলো খুব ভালো অঙ্ক। এবারে চলে এসো কোষে দেখি টু হচ্ছে 27 নম্বর পেজে, এখানে যে অঙ্কগুলো ভালো করে করতে হবে সেগুলো দেখে নাও। 1 নম্বরটা করবে, 1-এর 2 এবং 3 অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি দেখো স্টার মার্ক দিয়ে রেখেছি। 2-এর সরল করির মধ্যে 1, 3, 4, 5 এবং 7, এই কটা অঙ্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে 3-এর আমি সব লিখে রেখেছি, 3-এর 3টি অঙ্ক করবে ভালো করে। প্রমাণ করি 4 নম্বর দাগের প্রমাণ করি সবগুলোই করবে, তার মধ্যে কিন্তু এই 2 নম্বর দাগ এবং 4 নম্বর দাগ অঙ্ক বারবার পরীক্ষায় আসতে দেখা গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো। তারপরে দেখো 5, 6, 7, 8, এগুলো সবগুলোই করতে হবে, কারণ এই 5, 6, 7, 8 এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। তারপরে পরের পেজে চলে এসো 9 নম্বর দাগে সমাধান করি, এগুলো সব করতে হবে। তার মধ্যে আমি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর,
তারপরে 6 নম্বর, এই অঙ্কগুলো বেশি আসে পরীক্ষাতে। এমসিকিউ যেগুলো 10 নম্বরে আছে এগুলো সবগুলো করতে হবে, তার মধ্যে 4 এবং 5 কিন্তু বেশিবার পরীক্ষায় আসতে দেখা গেছে, এগুলো ভালো করে করবে, সবগুলোই করবে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 11 নম্বর দাগের সব আমি লিখে রেখেছি, এগুলো শর্ট কোশ্চেন সবগুলোই করতে হবে, তো তার মধ্যে 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর বহুবার পরীক্ষায় আসতে দেখা গেছে। এবারে দেখো লেখচিত্র, দেখো 32 নম্বর পৃষ্ঠা কোষে দেখি 3.1 লেখচিত্র, এখান থেকে করতে হবে 1 নম্বরের সবগুলো, 2 নম্বরের একটা অঙ্ক করলেই কিন্তু সবগুলোই হয়ে যায়, ঠিক আছে, বিন্দু স্থাপন করা লেখচিত্রতে গ্রাফ পেপারে, তো 1 নম্বর 2 নম্বর করতে হবে এবং 7 নম্বরটা করবে। এবার দেখো কোষে দেখি 3.2 38 নম্বর পেজ, এর পরের পেজে চলে এসো, 5 নম্বর দাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণগুলি লেখচিত্রে অঙ্কন, লেখচিত্র অঙ্কন করতে হবে সমীকরণ থেকে, তো এখান থেকে আবার এই যে 5 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর দাগের অঙ্কগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে নিচে চলে এসো, 7 নম্বরের যে অঙ্কগুলো আছে সবগুলো করবে, দেখো আমি সব লিখে রেখেছি, 8 নম্বরের যেগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো করতে হবে, এগুলো বাদ দেওয়া যাবে না। এরপরে পরের পৃষ্ঠাতে 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো আমি দেখো স্টার মার্ক দিয়ে রেখেছি, তারপরে 12 নম্বর করবে, 13 নম্বরও করবে, 14 নম্বরের কিন্তু সব করতে হবে, এগুলো এমসিকিউ, হ্যাঁ মাল্টিপল চয়েস। তারপরে দেখো 15 নম্বর দাগের আমি সব লিখে রেখেছি, এগুলো শর্ট কোশ্চেন, তো 15 নম্বরের 1 এবং 2 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে ম্যাক্সিমাম অঙ্ক করতে হয়, তো এখানে 3.2 সেরকম একটা চ্যাপ্টার, প্রথমের দিকে না করলে যে অঙ্কগুলো আমি বলে দিয়েছি খুব ভালো করে করবে। এবারে দেখো স্থানাঙ্ক জ্যামিতি বা দূরত্ব নির্ণয়, দেখো পৃষ্ঠা নম্বর 44 14 নম্বর যে উদাহরণটা দেওয়া রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এটা করবে তোমরা ভালো করে। এবারে চলে এসো কোষে দেখি 4, এটা হচ্ছে 45 নম্বর পেজ, এখানে যে অঙ্কগুলো খুব ভালো করে করবে, 3 নম্বর দাগেরটা খুব ভালো করে করবে, 7 নম্বর, 8, 9, তারপরে 10, এদিকে চলে এসো 12, 14, 15, 15 নম্বর দাগের কিন্তু এমসিকিউ, এগুলো সব আমি লিখে রেখেছি সবগুলো করবে, তার মধ্যে 15-2 নম্বর দাগের অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখো পরের পেজ 46 নম্বর পেজ দেখতে পাচ্ছ, এখানে 3 নম্বর, 4 নম্বর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো করবে, 16 নম্বর দাগের 1 এবং 2 খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো ভালো করে করবে। এবার দেখো রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট, দেখো 58 নম্বর পেজে এর উপরে চলে এসো, এখানে 14 নম্বর দাগের যে অঙ্ক আছে 14 নম্বরে 4টে অঙ্ক আছে এ বি সি ডি, এই 4টে অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় বারবার আসতে দেখা গেছে, তো এই 4টে অঙ্ক কিন্তু ভালো করে করবে, এগুলো সব কিন্তু করে দেওয়া রয়েছে তোমরা দেখে নিও। এবারে দেখো কোষে দেখি 5.3, এটা পৃষ্ঠা নম্বর 60 আছে, তো এখানে যে অঙ্কগুলো ভালো করে দেখবে সেগুলো হচ্ছে 4 নম্বর দাগের এই যে 4-এর 4 আই ভি ভি আই অর্থাৎ 6 নম্বর দাগ, তারপরে 8 নম্বর দাগ, 10 নম্বর দাগ, 12 নম্বর দাগ, 14 নম্বর দাগ, 15 নম্বর দাগ, এই অঙ্কগুলো কিন্তু অত্যন্ত ভালো করে করতে হবে। এবারে পরের পেজে দেখো কোষে দেখি 5.4 আছে, তো কোষে দেখি 5.4-এর 5 নম্বর দাগের অঙ্কগুলো তোমাদের করতে হবে, তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি, তো এখানে 5-এর মধ্যে আবার 3, 4 এবং 6 নম্বর দাগের অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর পরের পেজে চলে এসো, এখানে দেখতে পাচ্ছ 7 নম্বর দাগ, 8, 9, 10 এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো ভালো করে করবে। এরপরে চলে এসো কোষে দেখি 5.5, কোষে দেখি 5.5 হচ্ছে 63 নম্বর পেজে রয়েছে, এখানে 5 নম্বর দাগের অঙ্কগুলো করতে হবে পরিবর্তন পদ্ধতিতে সমাধান, তো 5-এর 3 নম্বর দাগ, 5 নম্বর দাগ, 6 নম্বর দাগ এই অঙ্কগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে দেখো 66 নম্বর পেজে, এখানে দেখতে পাচ্ছ কোষে দেখি 5.6, এখানে বজ্রগ্রহণ পদ্ধতিতে সমাধান, এখানে সব অঙ্কগুলোই করে রাখা ভালো, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে 8 নম্বর দাগের, 10 নম্বর দাগের, তারপরে 11, 12, 13 নম্বর দাগের, 10, 11 এবং 12 কিন্তু স্টার মার্ক দিয়ে রেখেছে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো করে দেখে যাবে। এবার দেখো পরের পেজ পৃষ্ঠা নম্বর 68, পৃষ্ঠা নম্বর 68-তে 24 নম্বর উদাহরণ এবং 26 নম্বর উদাহরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটো অঙ্ক তোমরা ভালো করে দেখে যাবে। তারপরে চলে এসো কোষে দেখি 5.7, এটা পৃষ্ঠা নম্বর 69-এ রয়েছে, এখানে যে অঙ্কগুলো ভালো করে দেখবে সেগুলো হচ্ছে 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, তারপরে 9 নম্বর, 10 নম্বর। পরের পেজে চলে এসো, এখানে 11 নম্বর, 13 নম্বর, 15, 16, 17, 19 নম্বর, তারপরের পেজে
21 নম্বর হচ্ছে সব করতে হবে, কারণ এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এই সবের মধ্যে আবার 2 নম্বর, 5 নম্বর, 7 নম্বর দেখো আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। তারপরে দেখো সামন্তরিকের ধর্ম, দেখো পৃষ্ঠা নম্বর 77 অর্থাৎ 77 নম্বর পৃষ্ঠাতে উপপাদ্য 15, এখানে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিক খণ্ডিত করে, এটা প্রমাণ করতে হবে। এই যে উপপাদ্য 15 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমরা করবে। এবার দেখো 83 নম্বর পেজ, 83 নম্বর পেজে 16 নম্বর দাগের উপপাদ্য, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে 15 নম্বর উপপাদ্য গেল এবং 16 নম্বর উপপাদ্য, এটা করতে হবে। দেখো এর পরের পেজেই 84 নম্বর পেজ, এখানে দেখো 17 নম্বর প্রয়োগ রয়েছে, 17 নম্বর প্রয়োগ, এই প্রয়োগটাও কিন্তু পরীক্ষায় বারবার আসে, আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, এই প্রয়োগটাও ভালো করে দেখে যাবে। এবার দেখো 86 নম্বর পৃষ্ঠা, 86 নম্বর পৃষ্ঠাতে উপপাদ্য 17, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখো ডবল স্টার দিয়ে রেখেছি, এই উপপাদ্যটা বারবার পরীক্ষায় আসে, এটা ভালো করে করবে। এর পরের পেজেই দেখো 87 নম্বর পেজ, এখানে উপপাদ্য 18, এটাও গুরুত্বপূর্ণ, এই 18 নম্বর উপপাদ্যও কিন্তু তোমরা দেখে যাবে। এবারে চলে এসো 90 নম্বর পেজ, 90 নম্বর পেজে উপপাদ্য 19, এটাও তোমরা দেখে যাবে, এটাও গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষায় আসে বারবার। তারপরে দেখো পরের পেজে প্রয়োগ 23, 23 নম্বর প্রয়োগ, 91 পেজে প্রয়োগ নাম্বার 23, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা দেখে যেও ভালো করে। তার পরের পেজেই আছে প্রয়োগ নম্বর 24, 23 এবং 24 নম্বর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটো প্রয়োগ তোমরা ভালো করে দেখে যেও। এবারে চলে এসো কোষে দেখি 6, এটা হচ্ছে 92 পেজ, এর পরের পেজে এই যে 16 নম্বর দাগের বহু বিকল্পীয় প্রশ্ন বা MCQ, এগুলো সব করতে হবে। এর আগের অঙ্কগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, এগুলো করার দরকার নেই। তো MCQ এবং নিচে হচ্ছে SAQ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, MCQ এবং SAQ কিন্তু সব করতে হবে, ঠিক আছে, এগুলো শর্ট কোশ্চেন। এবার দেখো 7 নম্বর অধ্যায় বহুপদী সংখ্যামালা, এখানে দেখো সরাসরি তোমরা চলে আসবে কোষে দেখি 7.3, 7.1 এবং 7.2 না করলেও চলবে। তো পৃষ্ঠা নম্বর 107 আছে এটা, তো এখানে দেখো যে অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর আগের পেজেই আছে 51 নম্বর উদাহরণ, এটাও গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। তার উপরে আছে দেখো 52 নম্বর উদাহরণ, এটাও ভালো করে করবে। আর কোষে দেখি 7.3 যেগুলো ভালো করে করবে, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, এই চারটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখো আমি স্টার মার্ক দিয়ে রেখেছি। তারপরে 9 নম্বর, 10, 11, 11 নম্বরের MCQ সবগুলো করতে হবে, ঠিক আছে, যেহেতু শর্ট কোশ্চেন এগুলো, এগুলো যেখান সেখান থেকে পরীক্ষায় আসতে পারে। এবার দেখো পরের পেজে 12 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এটাও কিন্তু সব করতে হবে, ঠিক আছে। তো কোষে দেখি 7.3 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবারে দেখো 110 নম্বর পেজ, এখানে কোষে দেখি 7.4, এখানে যে অঙ্কগুলো ভালো করে করবে, 3 নম্বর দাগেরটা ভালো করে করবে, তারপরে 5, 6, 7, 8, 9, 10, এগুলো বাদ দিলে হবে না, এগুলো করতে হবে। এবারে দেখো 11 নম্বর দাগের MCQ আছে, এগুলো সব করতে হবে। আর 12 নম্বর দাগের এগুলো SAQ আছে, শর্ট কোশ্চেন, এগুলো কিন্তু সব করতে হবে এখান থেকে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবার দেখো ফার্স্ট সামিটিভের জন্য শেষ অধ্যায় অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ, প্রথমেই দেখো 114 নম্বর পেজে কোষে দেখে 8.1, এখান থেকে যে অঙ্কগুলো ভালো করে করবে সেগুলো হচ্ছে 5 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5 নম্বর, তারপরে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। তারপরের পেজে চলে এসো 115 নম্বর পেজে, দেখো কোষে দেখি 8.2, এখান থেকে ভালো করে যে অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে 2, 3, 10, 11, 12, 9, 14, 15, তো এখানে 2 নম্বর এবং কিন্তু 15 নম্বর দাগের অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যেগুলো আমি দাগিয়ে দিয়েছি প্রত্যেকটাই অঙ্কই কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে। এবারে দেখো পৃষ্ঠা 116, 116 পেজে এই 2 নম্বর দাগের 13 নম্বর দাগের যে 2 নম্বর দাগ, এই যে উদাহরণটা আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে দেখা গেছে, এটা ভালো করে তোমরা দেখে যাবে, এটা কিন্তু করে দেওয়া রয়েছে। তারপরে চলো পরের পেজে 5 নম্বর, 5 নম্বর দাগের অঙ্কটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে দেখা গেছে, আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। এবারে চলে এসো কোষে দেখি 8.3, কোষে দেখি 8.3 যে অঙ্কগুলো ভালো করে করবে, 5, 6, 7, 8, 9 এবং 10, তার মধ্যে দেখো 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর দাগের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার দেখো 118 নম্বর পেজ, কোষে দেখি 8.4, এখান থেকে যে অঙ্কগুলো ভালো করে করবে 2, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে, এগুলো করতে হবে। তারপরের পেজেই দেখো 119 নম্বর পেজ, এখানে 18 নম্বর যে উদাহরণটা দেওয়া রয়েছে এইটাও কিন্তু ভালো করে করবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বারবার পরীক্ষায় আসে।
এবার দেখো 122 নম্বর পেজে আছে কোষে দেখি 8.5। তো এখান থেকে যে অঙ্কগুলো ভালো করে করবে, একের 1, 2, 4, 6, 8 এবং 9 নম্বর দাগের অঙ্ক খুব ভালো করে করবে। এমসিকিউ আছে 2 নম্বর দাগের, এমসিকিউতে সব লিখে রেখেছে, দেখো সবগুলো করতে হবে। তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ 1, 2 এবং 4 নম্বর দাগের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে দেখো 3-এর আছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এখানেও দেখি আর দেখো আমি সব লিখে রেখেছি, অর্থাৎ সবগুলোই প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে দেখো 1, 2, 4 এবং 5 খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ভিডিও ক্লাস 9-এর গণিত বিষয়ের ফার্স্ট সামিটিভের জন্য যে সাজেশান, তোমরা ভালো করে যাও, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।